জিল্লা জিল্লা বোমা বসতে দেখে যাবো জিল্লা বাংলাদেশ হলো আমার লগে কারা জিল্লা কইতেছো কেন জিল্লা আমি তুমি তো দেশে আহন ওই যে তোমার লাগে লাও জিল্লু কি এর তোমার মায়ের বায়োস্কোপ শুরু হইছে বায়োস্কোপ কি এর বায়োস্কোপ যখন আমি ফোন করে কইতাম তখন তো খালি আমার উপর সেইটা যাইতো তোমার তো মনে হইতো আমি বানায় বানায় মিশা কথা কইতেছি এখন যাও যাই নিজের চোখে দেখে আস আমি হাসা কইছি এতদিন না মিশা কইছি দুশ্মনে গরম কার লগে বয়স হয়েছে না আমার সকালবেলা উঠা নাস্তা বানাই যারা মুসা করি হাড়ি পাতিল দুই কাম তো কম না কামের মানুষ রাখলে কামের মানুষ থাকে না সাত দিনও টিকে না তোমার মা জানলে কামের মানুষের পিছে লাগে থাকে আর আমি তো কইছি তোমার আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে রাতের বেলা ঘুমাইতে একটু দেরি হয় আল্লাহকে সকালে উঠতে মাইগ্রেন না সাই খুব দামি সা সারা রাত বইয়ে যে ওই মোবাইল টিপা টিপি করে সেটা কয় না কি তুমি মোবাইলে কার লগে কথা কও খবর তো মিছা কথা কইবেন না কইতেছি মিছা কথা কইলে আপনার মুখে একেবারে করা পড়ব ওই কর পড়ব তোর মুখে সারা রাত বইয়ে তুমি ফুসুর ফাসুর করো এটা কি আমি শুনি না ফুসুর ফাসুর করলে আপনার পোলা লাগেই করি আমার কি আলাদা কোনো নাগর আছে নাগর আছে কি নাই কে না জানে গজব পড়ব আপনার উপর গজব আর নতুন করে বলবো কি হ্যাঁ গজব তো সেইদিনই নাজিল হয়েছে যেদিন এই নবের বেটিকে আমি ঘরে রয়েছিলাম আদি করে বারবার আমার মানুষের মনের মধ্যে মহাব্বত ঢুকাইতে চাই আমার দুইটা তাবিজ দেন কি বলেন মানুষ একজনের সামলাইতে পারে না আপনি দুজনের সামলাইবেন কেমনে না না বাবা আপনি যেটা মনে করছেন সেটা না প্রেম ঘটিত বিষয় না দুজনের মধ্যে একজন আমার মা আর একজন আমার স্ত্রী ঘরে স্টার জলসা ঢুকছে কি ঢুকছে বাবা জানি না কিন্তু জীবনটা পাঞ্চ হয়ে গেছে বাবা আমার বাঁচান আপনার যে সমস্যা তাতে তো তাবিজে কাজ হবে না কেন বাবা এটা খুব জটিল খুব প্রাচীন সমস্যা আমার জীবনে এরকম সমস্যা আসছিল সমাধান করে ফেলেছি কিভাবে বাবা বরুণি আলাদা হয়ে গেছে কিন্তু বাবা আমি বরুণি আলাদা হতে পারবো না আমার মারেও দরকার আছে বৌরেও দরকার আছে দুইটা তাবিজ আপনি আমার দেন ঠিক আছে আপনি যখন এত করে দিতেছেন তোমার আমি খালি খালি ভুল বুঝছি গো মা তুমি মনে করিল কি কইতেছ মা
ওটা তো আমি এতদিন তোমারে ভুল বুঝছি। আল্লাহ কাম হয়ে গেছে গো, আল্লাহ আল্লাহ কাম হয়েছে। বাসায় এসো মা। হ্যাঁ ঠিক আছে মা, তখন রাখো, পরে কথা কমনে। হ্যাঁ হ্যাঁ ভালো থাকো। হ্যাঁ রাখো। আমি মোবাইলে কি পেসাল পারি সেটা দিয়ে আপনার কি কাম? আপনার কি আমি কইফা দিব? হারাও মতে এটা কা জিগাই কাছি এত পাওয়ার তুমি পাইলা কই? আমিও জিগাইতে পারি যে আপনি কেন সারাক্ষণ আমার উপরে এত খবরদারি করেন। মতি আম্মা, মতি জান, এই মতি আম্মা, ও মতি জান, মুত্তা আম্মা, ও মতি জান, আম্মা জান, আম্মা কি সে কি হইছে? কি তোর বড়টি গলি খালি দে, কিটি দে না, তুই বারবার আমি যা কত কইলে সে বিশ্বাস করব? ও নিরপেক্ষ মাল, নিরপেক্ষ না কচু। তুই যখন মায়ের আঁচলের নিচে থাকার ইচ্ছা তাহলে তাহলে বিয়ে করছিল কি লিগা? দেখ শুনি কারবারটা, তাই তো কো এত পাওয়ার কই থেকে আসে? ওনারে হাত করার লেগে তামিজ ঢুকাইছে আমার বালিশের মধ্যে। দেখছো কত বড় নিজ মহিলা? আমি দেখছি, আমার নাম নাজমা বেগম। দাও আলো শেফালি, তুই না তোর ননদের লেগে কোন ফকিরের কাছে কার তামিজ আনছিলি? আমার তো লয়ে যাবি তার কাছে। ও হো, আমার কি দরকার আছে? আচ্ছা তাহলে তুই রেডি হ, আমি আইতেছি। কি গজব আনছি গো ঘরে, হ্যাঁ আমার পুতে কাই রানিতে চায়? দেহি তো তাবিজের তাকত কত। এই যে তুই আইবি শুইনা তল লইগা এত কষ্ট করে আমি এই মতিচুরের লাড্ডু জোগাড় করছি, তুই বইয়ের ইস বেটা হ্যালো। হ্যাঁ মুখে লো না, রাখ তোর মতিচুরের লাড্ডু। সমস্যা কি এই মতিচুরের লাড্ডুর লইগা তুই কি কম কিছু করছিস এই এলাকাটার মধ্যে? কত ইতিহাস ওই লাড্ডুই ভালো আছিল, তুই লেগে যে বিয়ার লাড্ডু খাইতে গেলাম দোস্ত। যো খায়েগা ও পস্তায়েগা, আর যো বি না খায়েগা ও বি পস্তায়েগা। আমি খালি পস্তাই নেই দোস্ত, আমার জীবনটা ফালা ফালা হয়ে গেছে। লিবিয়া থাকতে ঘুম ভাঙতো এক বোমার শব্দে, তারপর শুরু হইতো অন্য বোমা। আরেক বোমা মানে? মানসিক বোমা, ক্ষেপণাস্ত্র। বাংলাদেশ থেকে যে ফোনগুলি যাইতো এক একটা বোমা মনে হইতো আমার। একবার মায় ফোন দেয়, কিছুক্ষণ পরে বউ ফোন দেয়। মায় ফোন দিয়া বউয়ের দোষ কয়, বউ ফোন দিয়া মার দোষ কয়। শান্তি নাই রে দোস্ত, শান্তি নাই। আমরা প্রবাসে যারা থাকি ফ্যামিলি মনে করে কি জানি শান্তি আছে, কি জানি আনন্দে আছে। কত কষ্ট করে যে রোজগার করি, কি যন্ত্রণার ভিত্তিতে থাকি কেউ বুঝে না। পেন খালি দিতেই থাকে সবাই, সবাই ঘরে ঘরে যুদ্ধ। নিশ্চয়ই সেই কবিতার মতো। দাঁড়াও, কোন পক্ষে যাব? কোন পক্ষে যাব? মা যদি বাহাদুরে টানে, বউ টানে ডান। কিন্তু বন্ধু আমেরিকা রাশিয়া নয়, আম্মা ভার্সেস জান। আর আমার জীবনটা খান খান। কার তাবিজ কইলা?
শিশু ফকির শিশু হকার বই রই হোক আমার তো কাম দিয়ে কথা কাম হইল হইল না 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 বিশ্বাস করি আমি সবই বিশ্বাস করি কেন আকলি মার কিছু না পাবি তোর তো কাম হইছিল আমার তাই হইব ঠিক আছে আম্মা রাখো তোমার লগে পরে কথা বলবো নাই তোমার জামাই আসছে হ ঠিক আছে হ ভালো আছে সংসার করতেছি আমি তো জীবনে কোনোদিন রাতের বেলা টের পেলাম না তোমার বুবাই ধরলো আমরা একলগে ঘুমাইছি কয়দিন সারা জীবন তো বিদেশি করলাম মায় তোমার লাগে তাবিজটা পাঠাই আমাদের এলাকার এক কামেল হুজুর সে দিছে শ্বশুর বাড়ি থেকে খাট দেয় আলমারি দেয় যৌতুক হিসাবে তোমার মায়ের দিল তাবিজ তুমি বিদেশে যে এলাকায় থাকো সেই এলাকায় তুমি একটা নিরাপদ না এটা হচ্ছে নিরাপত্তার তাবিজ এই তাবিজ তোমার সাথে সারাক্ষণ থাকলে তুমি নিরাপদ থাকবা তোমার কোনো ক্ষতি হবে না ভালো তো খারাপ তো কিছু না দাও পড়ায় তো এটা আমার তাবিজ না তোমার তো বেশ পড়াইলে তোমাদের অ্যাকশন কমে যেতে পারে যদি কোন রকম করে মরে যাও তো আমি কই যাবো আমার কেন থাকবো আমার কেউ আছে তুমি জানো আমি পেলাম না আমি অলক্ষী না কথা নিজে কইতেছে আমার আলুর দম লাগবো না আমার মুড়িগন্ড লাগবো না এত সহজে আমি মরতাছি না মরলে লিবিয়ায় বোমা করে অনেক আগে মরে দিতাম জানতে পারতাম মা এটা কোন ফকিরের তাবিজ দিল হুদ্দাপু বুঝছি তাবিজ ও ভেজাল কাম তো হইল না পুরা দুনিয়া বেজালে ভরে গেছে কই এত দিনে তুই আসল জায়গা তাইছ যা তোরে দি দিলাম ওই কি সুযোগ দেন নাই ইদর এই বোতলে হরার তেল আছে তুই তোর হরির মাথার এক বোসা চুল এই তেলের মধ্যে চুবাইবি আর এই চুল আগুনে ফোড়াইবি দেখবি তোর জামাই উপরে তোর হরির আসর চলে গেছে আর হুন এই তাবিজ দিয়া তোর জামাই রাতের ভিতরে বাঁধবি এই তাবিজ বান্ধার পরে পরবর্তী 12 ঘন্টা পর্যন্ত কারো সাথে কথা বলবি না মুখের ভিতরে কুলু মাটি রাখবি কি রাখবি গার জামার তোন এক টুকরা কাপড় নিবি আর সেই কাপড়ে এই তাবিজটা পেঁচাইয়া তোর শাড়ির আসলে 3টা গিট্টু দিয়া রাখবি দেখবি তোর কোলায় বউরে থুইয়া সব সময় তোর আসলে নিচে ঘুর ঘুর করব তাইলে আমি এখন যাই বাবা যাও
আমার পকেট কাটছো কি লিগা তুমি? আর যদি কথা কস তাহলে কিন্তু তাবিজের মাঝে দাঁড়াবো। কি কারণটা কি? মুখ দিয়ে কথা বাইরে না, কথা কম নেয় না? তোমাকে ফ্যামিলি থেকে পকেট পেয়ে আছে এই বিদ্যা কই শিখছো? আয় হায় হায়, এমন সুন্দর জামার আর কাইটে কুটে কি করছে দেখছো? আরে দুত্তরি কুল্লি মারো তোমার জামা, জামা দিয়ে কি করবো? অভ্যাসটা তুমি খেয়াল করছো, কান্না করছো কি হয়? মন ভরে না রে বাজান, মন ভরে না। এই যে তুই বিদেশেতে লাগিস বলে কত কিছু নেছস, আমি সব কেউ দেখলাম না, আর উনি দুই এক বই রেখে দিকুষ্টে সব মিলাইতেছে। দূর তুমি তো আবার আর এক কথা কইতেছো, কি আনছি? কটা শ্যাম্পু আর সাবান, এর বেশি কিছু আনছি? ওই হইল, আমি তো মা ওইসবের প্রতি আমার কোনো লোভ নাই। যা গো লোভ আছে হেরাই পকেট কাটে, আইটা দেহে ডলার দিনার পাই কিনা। কি হইল তোতা পাখি, মুখে যে কোনো কথা নাই, তোম তো খাইল কে? কি সে ঠাঠা পড়ছে জবানে, কথা নাই কিনলি কা? হ্যাঁ বোবাই তো ধরে আমার ওই লিগে তাবিজ দিছে, ওই বোবা গিয়ে কি তোমার কাছে সর হইছে? কথা কোনো কিনলি কা? কথা কই মুকিনে, কথা কোনো মুখ আছে নি, হাতে নাতে ধরা খাইছে না? সি 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 নিজের ঘরে যে নিজে শীত কাটে, এই ঘরে থাকি কি বজন? হাতি কালাই পড়লে সামসি কায় লাথি মারে। খালি বারোটা ঘন্টা পার হোক, তারপর তোমার আমি বুঝাই দিছি। দেখ 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 কেমনে সে এসে দেখ, একটা বললো শেলা হার মনে একটা আমার কাছে গিল্লা খাই হলাইব। কথায় আছে না উচিত কথায় বিলাই বেজার। ও যে মা তুমি এখন যাও, ঘরে যাও, ঘরে যাও, দেখি আমি বিলাই সামলাই। যাইতেছি। ইস মায়ের কাছ থেকে আল্লাহ করে তাবিজ আনছে, আমি নিরাপদে থাকুম, ঘরেই আমার নিরাপত্তা নাই, বাইরে আমার নিরাপত্তা রাখবো, বিদেশে আমি নিরাপদ থাকবো। মানুষে কি কইব, ফোন করে মানুষে আমার কয় আমি বাইরে কেমনে মুগ্ধ হবো, আর চুলের মূল্য কেমনে, তোমার চুল কালো হয়েছে কেমনে, আর চুল কই লম্বা চুলা ছিল না পাকলা চুল কই? বাজান আমি তো ইচ্ছা করে করি নাই, রাতে ঘুম ভেঙে গেল, মনে হলো কেটা জানি চুলে ধরে টানে, আপ দিয়ে দেখি চুল ওর দেখা চোর দেখ নাই, মনে হয় ইন্দুরে খাইয়ে বলাইছে। হ্যাঁ পার্লারে গেলাম, এই ফ্যামিলির একটু কলক করে দিই সুন্দর লাগবো নে, হ্যাঁ মাথার মধ্যে কি মেশিন মুশিন দিয়া ওই ফুসফাস করে কি করলো, আয়নার দিকে চাইয়া দিয়ে আমার চুলগুলোকে সিধা জিঙ্গড় হয়ে গেছে। বাসায় এত লোক থাকতে ইন্দুরে বাইসা বাইসা আপনার চুলি কাটলো, চুলে কি মধুমেখে কমাইছিলেন? স্টাইল করতে মন চাইছে এটা কইলেই হয়। স্টাইল করার শখ তোমার কি লেগে হইল হন? বয়স হচ্ছে না তোমার, এক পাও কব্বরে নামাজ পড়বা রোজা করবা, ছি ছি তুমি কি করলা এটা আম্মা? থাক থাক হইছে, তুমি আম্মার আর বকাবকি করো না, শখের তোলা লাখ টাকা, বয়স হয়েছে বলে কি তার শখ আহ্লাদ নাই, সব কি মরে গেছে? আম্মা বেশি খারাপ লাগতেছে না, মনে হইতেছে জোয়ান কালের বৈজন্তী মালা। কাটা গাঁয়ের নুনের সিটা দেখছেন দি, কামরা যে তুই করছস মনে করছস সেটা আমি বুঝি নাই। অহন কেমন লাগে আম্মা জান? তখন তো চান্সে পাইয়া খুব মজলন নাই। কিলো টাস্টি মেরে খারাপ নিছো কি লিগা? আম্মার ওই বিদেশি সিরিয়ালে শাশুড়ি মতো আমার শখ হয়েছে, তুমি এক কাম করো আম্মার কিছু গয়না বানায় দাও। গয়না? হ গয়না সিরিয়ালে শাশুড়িরা যেরকম জবরজং গয়না পরে 24 ঘন্টা বাড়ির মধ্যে ধেই ধেই করে ঘুরে বেড়ায়, সে ওই রকম ঘুরে বেড়াবো আর আমার মাথার উপর ছড়ি ঘুরে। কি কইতাছো এগুলা? তো কিছুই বুঝতাছি না, কি আদামের মিথ্যা বললাম? আরে বাবুত
মামুদ বাঁচাও আমার রক্ষা। দুদিন টাইম দিলাম, দুই দিন টাইম দিলাম, আমার দুই দিনের মধ্যে চললাম মাত্র পারা। আমি আর কিচ্ছু বুঝতে চাই না। একবার চান্স পাইলে পর মাথা যদি আমি নাইরা না করছি তাই আমার নাম বুলবুলি বেগমই না। একটা দুইটা তিনটা চার হাই হাই সর্বনাশ, সর্বনাশের কিছুই দেওয়াস নাই, গলা থেকে মান্দা পর্যন্ত তাবিজ আর তাবিজ। আরে অবস্থা দোস্ত, তোমার তো ডেঞ্জারাস পজিশন, তোমার অবস্থা তো গুরুতর। যত গুরুতরই হোক আমি সিদ্ধান্ত নিছি, আমি আগে ঘর ঠিক করবো, বিদেশ যাবো না, ঘর ঠিক তো সব ঠিক। তাহলে তুমি আর কী করবো দোস্ত? করবো মানে ওই দোস্ত, আমি তো অনেক ক্যাটারিংয়ের কাম করতাম, এই অভিজ্ঞতাটাই আছে। তেন একটা হোটেল মোটেল দিতে পারলে ভালো হয়, তুই দেখ না। আচ্ছা আমি তাহলে দেখতে আসছি। কেচি দে, কেচি দিয়ে কি করবো? কাটবো। এইটা ভালো কথা বলছো, কাট, একদম ফিনিশ করে বসবো। এইসব জামেলার মধ্যে থাকা দরকার নেই। দোকান ভালোই চলতেছে। তো আমার নামে দিছি হোটেল, আমার খাউনকে মনে হচ্ছে, তার এটাকে মনে হচ্ছে। হ্যালো, আমি কিন্তু আইতেছি। কিরে তিয়ারি খাইতেছি আমি, গামানের কথা আমার, তুই গামাস কে? না ওই মানে গরমের দেশে থাইকা না চুলার হিটটা ডাইরে গাইতেছে তো আম্মা, এই জন্য আমার তাহলে খাওয়া হয়েছে তো না? তাহলে এনে জ্ঞান দাম চিল্লে চিল্লি তুই তাহলে যাওয়া হন।
কি কইলি তুই? হাসাই দেখছস? এত বড় বাটপাড়ি, তুই রাখ ফোনটা, রাখ, আমি পরে কথা বলতেছি। কেডা করছে জানো না বাটপাড়ি? এত বুদ্ধি তোমার মাথায়, এত বুদ্ধি নিয়ে আজকে ঘুমো কেন তুমি? কি হয়েছে কইবা তো, না কইলে বুঝবো কেন? দোকানের নাম কি দিছো? নাম দিছি, কি দিছি জানো না? হ্যাঁ জানি তো, দোকানের নাম দিছো আম্মা গান। এদিক দিয়ে বউরেও তেল দাও, ওদিক দিয়ে মারেও তেল দাও। মায়ের দোকানে গেলে দান লেখা ঢাইকে রাখো, বউ দোকানে গেলে মা লেখা ঢাইকে রাখো। তাহলে করবো কেন, কি করবো? কি করবো আমি? আমার মায়ের চায় দোকানটা তার নামে হোক, তুমি চাও দোকানটা তোমার নামে হোক। দুনিয়ার কোন ডিকশনারিতে এমন একটা শব্দ আমি পাই নাই যে শব্দটা তোমার আগমন ঘটাইতে পারে। অন্যায় করছি আমি পুরুষ মানুষ হইয়া? অন্যায় করছি তো? তোমাকে দুই মাইয়া মানুষের টানা না দিতে পারে আমার জীবনটা ছেঁটা মারা। ছেঁটা মারা না করলেই হয়, টানাটা নিবন্ধ করো, সুতোটা কান দিয়ে ছিঁড়ে ফলাইলে তো সব লাগা চুই যাবে। এত বড় একটা কথা তুমি কেমনে কইলা? ছিঁড়া ফালাবো মানে? ছিঁড়া ফালানোর যদি হইতো অনেক আগেই ছিঁড়া ফালাইতাম, আমি ওইটা চাই নাই। আমি চাইছি আমার মা রে লইয়া, আমার বউ রে লইয়া চাইছে ডাইল ভাত খেয়ে শান্তিতে সংসারটা করতে। অন্ত মনে হইতেছে বডিটা রেল লাইনে নিয়ে ফালাই, দুই টুকরা হইয়া যাই, এক টুকরা তুমি না এক টুকরা আমার মায়ের। কেন তুমি রেল লাইনে কাটা পড়তে যাবা? কেন আমি যাই রেল লাইনে কাটা পড়ি? আমি মরে যাই, তুমি কেন মরতে যাবা? তুমি থাকো তোমার মা রে লইয়া। আরে বাবা রে, তোমার তো সব আছে, আমি ছাড়া আমার মার কে আছে কও? সেটা আমি কেমনে কমবো? সেটা তো আমার জানার দরকার নেই। আমার কথা হইলো গিয়া আমার নিয়ে থাকতে হইলে শুধু আমার নিয়ে থাকতে হইবে, সেখানে আর কেউ থাকতে পারবো না, সব কথা। চাপে পড়ে গেছে, না খেয়ে পারি, কন্ট্রোল করতে পারি না নিজেকে। কিলিয়া খাইছি জানো? ওরা কয় তোর মায়ের দূরে বেড়াইতে, আমি কি করছি জানো? মা যে মা আমার 10 মাস পেটে রাখছে, যে মায়ের পায়ের নিচে আমার ব্যস্ত, তাহলে আমি দূরে সরাবো কেন না? আমি তো দূরে সরাবো না। মা ঠিক করছি না? মা
মা তোমার একটা কাহিনী করে আমার লগে একটা পোলা কাম করত। পোলাটার নাম আছিল বিল্লাল। তো কয়েক মাস কাম করতে পারে না গেলে জানো, ওই কাম করানোর অনুমতি ছিল না, তোরে লয়ে গেছে জেলে আসিল। আবার আর বৌরে আর মারে জানায় নাই জেলে আছে যদি তারা টেনশন করে। আর এদিকে মায়ের মনে করছে পোলায় মনে গোপনে বৌর অ্যাকাউন্টে সব টাকা পাঠায়। আর বউ মনে করছে তার স্বামী নষ্ট হয়ে গেছে, উল্টাপাল্টা খরচ করে। তোমার লগে তো আমার কোনো দুশমনি নেই, আমার তুমি ভুল বুঝো না। মোরও বিরা কই তো পোলা শেয়ানা হইলে বিয়ার সাথে করলে তার উপর থেকে ওলে মায়ের দাবি ছাইরা দিতে হয়। ছোটবেলায় বাপ মরে গেছিল, তো ওই ছিল আমার বাইসা থাকার সম্বল। ও ছাড়া তো দুনিয়া আমার আর কেউ আসিল না, এর লিগে ওর উপরে আমি সব দাবি ছাড়তে পারি নাই। আজকে তোমার একটা সত্য কথা কই, তুমি যখন মতির সাথে ফোনে কথা কইতা দরজার আড়ালে খাড়া এখানে তোমাকে কথা শুনতাম। আমার তো বাটন মোবাইল, সেটার মধ্যে তো পোলার গলা শুনি, চেহারা তো দেখিনি। কতদিন পোলার চেহারাটা দেখি না, এর লিগে মা তোমার উপরে আমার মাঝে অনেক দোষ সইত। আল্লাহ দিলে যেদিন তোমার পোলা হইব পোলারে তুমি বিয়া দিবা, সেদিন তুমি বুঝবা মার কত কষ্ট। শোনো, কালকে সকালে আমি গ্রামে চলে যাব, তোমাদের আর কষ্ট দেব।
হ্যালো দোস্ত, তোমার হোটেলে তেহারি খাইতে আয় দেখি হোটেল তো একদম বেদখল হয়ে গেছে। কি কি করছ তুই? ফোন রাখ, আমি আইতেছি। আম্মা আম্মা জান, গেল কই সবাই? মিষ্টি লয়ে আয়। এইবার কিন্তু খেলা জম্ব, খালি একটা পোলা হোক না বন্ধুক বা কত দানে কত চায়। আমার আর ডর দেখাই তুই বল, খালি আল্লাহর কাছে দোয়া করো আমার জন্য একটা পোলা হয় আর পোলাটা জন্য তোমার মতো হয়, যে কিনা বউরেও ছাড়তে পারবো না আর মারও তো পারবোই না। কি করে?